গোয়ার ভাগতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদান করবলে আহিছে ইজনের পিছত সিজন বিধায়ক। বিধানসভালৈ সুমুয়া প্রবেশ পথতে রই আছে বিধায়ক আমিনুল ইসলাম। এয়া ইউডিএফর পুলিং এজেন্টর দায়িত্বত আছে বিধায়কগৰাকী। পিছে এটা বিশেষ উদ্দেশ্যত রই আছে আমিনুল ইসলামে। শাসক বিরোধী সকলে আমিনুল ইসলামের ভোট ভিক্ষা। উপযুক্ত কিন্তু দক্ষ দশবন্ত সিনহা। আমার বিজেপির বিধায়ককো মই যেতিয়া কৈছো যে আপোনালোকে যদি বিবেক ভোট দিয়ে তেনেহলে উপযুক্ত হিসাবে যশবন্ত সিনহাক দিব লাগে, কারণ তেখেতগৰাকী অভিজ্ঞ আর সুদক্ষ রাজনীতিবিদ। আমার কথাটা হল যিকোনো প্রকারে রাষ্ট্রপতিগৰাকী জিকিব লাগে যাতে দেশের সংবিধান আর গণতন্ত্র সুরক্ষিত হয়, আর এগারী রাভাষ্টাম রাষ্ট্রপতি হলে লাভ নাই, আমি এই কথাটাই বিচারি। আমিনুল ইসলামের এয়া নতুন রূপ। এয়া ইউডিএফর বিধায়কগৰাকীয়ে এনেদরে ভোট ভিক্ষা করে থাকার পিছতো কংগ্রেসে পিছে বিশ্বাস নকরে এয়া ইউডিএফক। বিধায়ক কমলাক্ষ দেপুরকাস্থ, বিরোধী দলপতি দেবব্রত শইকীয়াকে ধরে কংগ্রেসের বিধায়কর মতে এয়া ইউডিএফর ভূমিকা সন্দেহজনক। আহার উপর নির্ভর করব আর কেন আহে, যাবার ইহতে 13 জন একলগে আইছে আর এতে চাব আর কেন আহে, কারণ ইহতে মানে এনেকেও আইব না, কিবা এটা করি কেন আইব, 7 জন হোক 8 জন হোক কিবা এটা লগ লাগি কেন আইব আর। এইটো একলগে আইলে ভোটটো একলগে যাব আর মানে একেপিনে যাব আর যেটো গ্রুপ গ্রুপ হলে হলে হয়তো বা হেৰি হৈ আছে, কিন্তু কিবা লাগিছে আর মোর লাগিছে আর মোর কথা ব্যক্তিগত কথা এইটো না জানি নহয়। এআইডিএফৰ বিষয়ে একেবাৰে না জানো। আৰু এআইডিএফৰ দুজন আছে অনুপস্থিত আছে। অ হয় নেকি, হেতু না জানো হয় নেকি। আচ্ছা আচ্ছা, এটো তো কম পোৱা নাছিল, এটো আজি কম পালো, ফাস কৰিছে। দুজন কমিলে এইটো কার কমিলে এইটো তো না জানো। তেওঁলোকে কি মানে আজমল সাহেবে কৈছিলে যে আমি শেষ মুহূর্তত সিদ্ধান্ত ল'ম, আমাৰ সভাপতিক গালি পাৰি আছিলে, সেই গতিকে কার কমিলে মই না জানিম এইটো দেই। পুয়ার ভাগতে আমিনুল ইসলামে এনেদরে ভোট ভিক্ষা করা কার্যয় আমোদ দিলে শাসক বিরোধীর বিধায়ককো। কংগ্রেসে এয়া ইউডিএফক করা সন্দেহর সমান্তরালকৈ কংগ্রেসলৈ সন্দেহর আঙুলি এয়া ইউডিএফর বিধায়কর। কংগ্রেসের ভোট পরিব না কব নো, কিন্তু মানে ইউডিএফর যিকেইজন আছে গোটেকেইটা পরিব, এটা আমি কনফার্ম আছো। ভাই কংগ্রেসের এইটি ফর্মুলা, তেখেতকলে ভোটটো নিদিব আর আমাক সন্দেহ করব, আর মাইনরিটি অঞ্চলত গৈ কিনে কব এই আপনার ইউডিএফে গাদ্দারি করেছে। কথাটো হয়েছে এইটো চুরি ইহতে করব, ব্লেম আমাক দিব খোঁজে, এটা আগরের পরে এইটো সিস্টেম চলি আছে। রাষ্ট্রপতি নির্বাচনত ভোটদান করবলৈ আহিও বাকযুদ্ধত লিপ্ত হল কংগ্রেস বিজেপি। শাসকীয় দল বিজেপিও দাবি করেছে বিরোধীর বহুকেটা ভোট আহিব দ্রৌপদী মুর্মুর পক্ষত। রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল যিয়ে নহক, বিধায়ক আমিনুল ইসলামের কার্যয় কিন্তু আমোদ দিলে সকলকে। ভিডিও জার্নেলিস্ট রাজুর সহযোগত হিমাংশু সহরিয়ার রিপোর্ট, অসম লাইভ 24।